দেখেন গ্রামের ছেলেরা ঘূর্ণিঝড় আফানের পরে পদ্মা নদীতে মাছ ধরতে নেমে পড়ছে। নৌকার পিছনে চলে গেছে, আমাকে একটু অন্য প্রান্তে যাইতে হবে। আমি সামনে যাই, একটু ভিডিও একটু পজ করি। পানি খুব বেশি না পার দিয়ে, কারণ পার ঘূর্ণিঝড় আফানের কারণে নদীর পার ভেঙে আছে। আমরা মাছ উঠানোর আগ পর্যন্ত দেখতে থাকব। নিচে জাল আছে, ওই জালের নাম কি জানি, মইজাল মইজাল। তো বন্ধুরা, আপনারা দেখছেন মইজালের মাধ্যমে কীভাবে মাছ ধরে পদ্মা নদীতে। এই চিংড়ি মাছ এ বেড়া মাছ তো খারাপ উঠে নাই। মাছ